পশ্চিম বর্ধমান জেলার বড়াকর থেকে আসানসোল যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কুলটি থানার কুলতোড়ার একটি স্কুলের সামনে। জানা যায়, ওই যুবক মোটর বাইক নিয়ে বড়াকর থেকে আসানসোল যাওয়ার পথে কুলতোড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার বড়াকর থেকে আসানসোল যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কুলটি থানার কুলতোড়ার একটি স্কুলের সামনে। জানা যায়, ওই যুবক মোটর বাইক নিয়ে বড়াকর থেকে আসানসোল যাওয়ার পথে কুলতোড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।